নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলেও নির্বাচনের পরে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে খোয়াই মহকুমা জুড়ে। অভিযোগ, শুক্রবার দুপুরে খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়া এলাকায় সিপিআইএম আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা আহত হন কমপক্ষে 15 জন, মহিলা, শিশু এবং বৃদ্ধরাও বাদ যায়নি। বাড়িতে ঢুকে ভাতের হাড়ি দুর্বৃত্তরা ফেলে দেয়, এমনই অভিযোগ করেছেন স্থানীয় মহিলারা। দুর্বৃত্তরা তীর, ধনুক, দা এবং লাঠি দিয়ে হামলা চালায়। সে ঘটনায় অনেকের মাথাও ফেটে যায় এবং গুরুতর আহত হন অনেকেই। আহতদের খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর প্রায় 9 জনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে পাঠায়। অন্যদিকে নির্বাচনের পরে এই সন্ত্রাস সামাল দিতে এক প্রকার ব্যর্থ খোয়াই মহকুমা পুলিশ প্রশাসন। আহতদের নামের তালিকা ক্রমেই হচ্ছে লম্বা: অর্জুন রায়, নিপেন্দ্র রায়, জিতেন্দ্র শব্দকর, লুটন শব্দকর, শ্রীমতী শব্দকর, অমিয় রায় সহ অনেককেই জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনের পরে এই ধরনের ঘটনায় আতঙ্ক বাড়ছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।